হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চাইনিজ খাবার, যার নাম হচ্ছে ভেজিটেবল স্টার ফ্রাই উইথ গার্লিক সস। এই খাবারটা খেতে যতটা না টেস্টি তার চাইতেও বেশি হেলদি। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে কিছু সবজি ব্লাঞ্চ করে নেব, আর যার জন্য আমি এখানে গরম পানি নিয়েছি, আর এর মধ্যে এক কাপ পরিমাণ অনুযায়ী ব্রকলি দিয়ে সেই ব্রকলিগুলোকে এক মিনিট পর্যন্ত রান্না করে ঠান্ডা পানিতে সাথে সাথে নিয়ে নিব। এরই মধ্যে এক মিনিট হয়ে গেছে, এখন এই ব্রকলিগুলোকে আমি তুলে ঠান্ডা পানির মধ্যে ছেঁকে নেব। তাতে করে এই ব্রকলির যে সবুজ কালারটা আছে সেটাও ঠিক থাকবে, শুধু তাই না, এটার যে পুষ্টিগত গুণগুণগুলো আছে সেটাও রয়ে যাবে। এখন ফুলকপিগুলোকেও ঠিক একইভাবে আমি ব্লাঞ্চ করে নেব যেরকমভাবে আমি ব্রকলিগুলোকে করেছিলাম। যাই হোক, আমি ফুলকপিগুলোকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পর ঠিক একই প্রসেসে ফুলকপিগুলোকে ঠান্ডা পানিতে আমি ছেঁকে নেব। অনেকেই হয়তো ভাবছেন যে এই ব্লাঞ্চ করার কী প্রয়োজন আছে। তাদের জন্য বলছি, ব্লাঞ্চ করার প্রয়োজন আছে এই কারণেই, কেননা এই ফুলকপি এবং ব্রকলি সেদ্ধ হতে একটু সময় নেয়, আর যেখানে চাইনিজ রান্নাগুলো সবচাইতে কম সময় তৈরি হয়ে থাকে। এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি, আর সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে খুব ভালো করে গরম করে নিব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে একটি সটে করে নেব। যখন আদা এবং রসুনের কালার হালকা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে কিউব করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই পুরো রান্নাটা করার সময় চুলোর আঁচ ছিল মিডিয়াম টু হাই হিটে। যাই হোক, এখন আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। যে সবজিগুলো রান্না করতে একটু সময় নেয় বেশি, সেই সবজিগুলোকে আমি প্রথমে রান্না করে নিচ্ছি। আর যার মধ্যে আমি প্রথমে নিয়েছি 1 কাপ অনুযায়ী স্লাইস করা গাজর এবং 1/2 কাপ অনুযায়ী স্লাইস করা অ্যাসপারাগাস। যখন গাজর এবং অ্যাসপারাগাস মিশে যাবে এই মশলার সাথে, তখন এর মধ্যে 1 কাপ অনুযায়ী বেবি কর্ন, 1 কাপ অনুযায়ী স্নো পি দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই সবগুলো ভেজিটেবলগুলোকে হাই হিটে রান্না করে নিতে হবে। যখন সবগুলো ভেজিটেবলসগুলো একসাথে মিশে যাবে একসাথে, তখন এর মধ্যে 1 কাপ অনুযায়ী মাশরুম দিয়ে সেই মাশরুমগুলোকে এই সবগুলো ভেজিটেবলসের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি সবগুলো সবজিগুলোকে একসাথে 5 থেকে 6 মিনিট পর্যন্ত হাই হিটে রান্না করে নেব। 5 মিনিট পর এর মধ্যে 1 কাপ অনুযায়ী বাঁধাকপি কুচি দিয়ে আবারও সবগুলো সবজিগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এই বাঁধাকপি কুচিগুলো এই সবগুলো ভেজিটেবলসের সাথে মিশে যাবে, তখন এর মধ্যে ঠিক 2 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে দিতে হবে। যখন 2 টেবিল চামচ পানি দেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী ফ্রেশ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ অনুযায়ী লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ অনুযায়ী সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে এই সবগুলো ভেজিটেবলসগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশে যাবে এই ভেজিটেবলসগুলোর সাথে, তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্লাঞ্চ করা ব্রকলি এবং ফুলকপিগুলো এর মধ্যে যোগ করে দেব। এখন এই সবগুলো সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত হাই হিটে রান্না করে নিতে হবে। যখন 2 থেকে 3 মিনিট হয়ে যাবে রান্না করা, তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী গুলানো কর্নস্টার্চ দিয়ে দিতে হবে এর মধ্যে। যাই হোক, আমি সবগুলো ভেজিটেবলসগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর আছে, কোনো কালারই চেঞ্জ হয়নি, কত যে সুন্দর অ্যারোমা বেরিয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে আমি সেই গুলানো কর্নস্টার্চটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে, এখন এই সবজির সাথে দিয়ে দিচ্ছি। এই সবজির সাথে দেওয়ার সাথে সাথে নাড়িয়ে নিতে হবে, কেননা এই কর্নস্টার্চ দিয়ে দেওয়ার কারণে এই সবজিটা অনেকটা গ্রেভি আকার ধারণ করবে। আমার রান্না প্রায় শেষ, এখন আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি কুচি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চুলোটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ইয়ামি চাইনিজ ভেজিটেবল স্টার ফ্রাই উইথ গার্লিক সস। কতটা যে মজাদার হয়েছে দেখতে তা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আর কতটা যে মুখরোচক সুস্বাদু হয়েছে সেটা জানতে হলে আপনাদেরকে তৈরি করতে হবে। আর এই খাবারটা এতটাই হেলদি, যারা ওয়েট লুজ করার চিন্তা করছেন তাদের জন্য বেস্ট লাঞ্চ অথবা ডিনার রেসিপি হতে পারে। যাই হোক, আমি সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কতটা সহজে আপনারা তৈরি করতে পারবেন এই ভেজিটেবল স্টার ফ্রাই উইথ গার্লিক সস। আজ এ পর্যন্তই, আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এরকম হেলদি রান্না পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।